বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আইলেছি আপনাদের সামনে। ভালো আছেন নি আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসছি আপনাদেরকে আলি বাবার ম্যাজিক ওয়ার্ল্ডে। তো এই ম্যাজিক ওয়ার্ল্ডের ম্যাজিক কিচেনে আজকে আমি করব কি, এই এখানে নিচ্ছি করোনার পাউডার। এই যে এটা আমি চাইলে নিচ্ছি একটুখানি, এই এখানে যে পাউডারগুলো নিচ্ছি এটা দিয়ে আমি করন মালাই কেক তৈরি করব। ওইটা করব চুলার উপরে, এই বাফে তৈরি করবো করন মালাই কেক। তার জন্য আমি কেক একটু চাইলে নিতে হবে, এটাকে আমি একটু প্রথম চাইলে নিলে গরম হবে কি, যেটা ঝরঝরা হবে এবং কোনোখানে এটা মানে আট বেঁধে থাকবে না, শক্ত থাকবে না। এইভাবে একটু সময় লাগবে এটা চালতে, তো এটা এইভাবে চাইলে নিলে ভালো হবে। প্রিয় বন্ধুগণ দেখছেন নি, এটারে চালি লইছি, চালাই হেলাইছি, এগুলোরে চালিয়া কেমন জ্বর জ্বর হয়ে গেছি। আর এই হলো বেকিং সোডা, বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম, এটার তো চাইলা মিলিয়ে নিতে জন্য চালছি। আর এই হলো গুঁড়া দুধ, পাউডার দুধ, এই পাউডার দুধটাকেও আমি এই এক কাপ দিছি। এই এটার এখন কাপ সবটাতে এই সাইলেন্ট দেবো, সাইলেন্ট দিয়ে দেখেন কেমন সুন্দর, এটা মানে মিলানোর জন্য ভালোভাবে, কোনোখানে দর্কি দর্কি এই শক্ত শক্ত না থাকার জন্য। দানা 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 থাকে, মানে দানা মাগি দিতেছি, নানা দানা মাগি দিচ্ছি। একবারে আমার এক দানা আছে, সবসময় আমার কল করি কেউ দানা কেন আছে, তো আমি নানা দানা যে মাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, দানা দেখবো। করন মালাই কেক দেখছেন কেমন সুন্দর হয়ে গেছে আমাকে। তো এখন আমি এটারে এই একটু হাতে মিলিয়ে নিই, আর একটু মিলিয়ে নিলাম। এখন দেবো কি, এক কাপ তেল, এক কাপ তেল দিয়ে দেবো। হচ্ছে করন মালাই কেক, তারপরে দেবো এই করন মালাই কেক। প্রিয় বন্ধুরা আমি এই এখন দেবো চিনি, দুই কাপ চিনি দিচ্ছি। আমি চিনিটা দিচ্ছি আমি যেরকম মিষ্টি খাই এরকম, আর আমার স্টাইলে আমি এটা তৈরি করতেছি। আপনারা যেভাবে মিষ্টি যেরকম মিষ্টি খান এরকম দিবেন। এই দুই কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি দেবো ডিম। কর 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 ঘরে মুরগি আন্ডা হারে না, আন্ডা না হারে মুরগির দাম হারে না। আমি ডিম দিচ্ছি এখনকার ডিমটারে, ডিমটা ভাঙতে খুব সাবধানে, যে শক্ত জায়গাটা আছে এটা এটার মধ্যে পড়ে না যায়, পড়ে গেলেই সমস্যা। এক দুই, আমি রিঙে ডিম এখানে রং বেরঙের দিচ্ছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে একরকমের দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ডিমের মধ্যে কোনো রকমের ইয়ে নাই, ভিতরে একরকম হয়ে যায়, যখন পুড়বে তখন একরকম হয়ে যাবে। এরকম ছয়টা ডিম দেবো, পাঁচ, এ হলো ছয়। এখন আমি এটাকে ফেটে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমি এই করন কেকটা তৈরি করতেছি, এটা হলো সম্পূর্ণটা আমার আলি বাবার নিজের ম্যাজিক স্টাইল। এখন এটা এটা করন মালাই কেক হচ্ছে নাম এবং খানা সব কিছুর একটু নতুনত্ব আছে। এটা দেখতেই যেরকম ভালো লাগতেছে দেখছেন, এবং খাইতে এরকম ধরনের টেস্টি হবে, টেস্টার টেস্ট, মজা মজা, সাদা স্বাদ। এখন আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, এটা হলো ভ্যানিলা এক্সট্রাক্ট, ভ্যানিলা এক্সট্রাক্ট। এটা ভ্যানিলা হবে, এই দিয়ে দিলাম আর একটু, এই এটা দুই টিস্পুন দিলাম। এখন এটাকে আমি একটু ফেটে নেবো ভালো করে, মিটারটা দিয়ে ভালো করে একটু বিট করে নিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। এই দেখেন এখন কেমন সুন্দর হয়ে গেছে। এখন আমার মনে হয় আর একটু পানি দিতে হবে, কারণ আমার একটু দুধ দিলে ভালো ছিল, তার থেকে ঘরে দুধ নাই, পাউডার দুধ দিছি, তো এখন একটু পানি দিয়ে দেবো। অসুবিধা, কারণ পাউডার দুধ দিছি তো এই জন্য আর কোনো অসুবিধা হবে না। আমি
কাপে আধা কাপ পানি, এই আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এটাকে ভালো করে আবার ফেটবো যাতে পানিটার সাথে মিশে যায়। জায়গায় জায়গায় কথা আছে তেলে জলে মিশ খায় না, কিন্তু আজকে তেলের সাথে পানি মিশতেছে, কারণ ময়দায় তেল খেয়ে ফেলেছে তো এখনকার তেলে ময়দা খাইতেছে, এখন পানি ময়দা খাইতেছে, তেলে খাইছে ময়দা, পানি খায় ময়দা। তেলে খাইল ময়দা, ময়দারে খাইতেছে পানি, মিলে গেছে। এই যে হয়ে গেল আমার এটা বেট করা, এখন কিছুক্ষণ সময় রাখবো আমি, একটু রেস্টে দিব, একটুখানি রেস্টে দেওয়ার পরে তারপরে চুলাতে চড়াই দেব। এটা হবে বাফে দিয়া এই কর্ন মালাই কেক। সুপ্রিয় বন্ধুগণ, তৈরি হচ্ছে কর্ন মালাই কেক, শেয়ার করতেছি আপনাদের সকলের সাথে। এখন আমি এটাকে ফেইটা এরকম ধরনের একটা ডোটা বানাই নিছি, এটা এখন কেটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি করব কি, এটা হয়ে গেল। এখন এটাকে আমি পানির ভাফে তৈরি করব। তার তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেল, এটাকে আমি একটু রেস্টে দেবো 5-10 মিনিটস, 10 মিনিটস রেস্টে থাকবে এবং আমি এদিক দিয়া বাকি আয়োজনটা করতেছি। এখন এই করণ মালাই কেক তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে পাতিলটা বসাই দিছি, চুলাটা জ্বালাই দিলাম, চুলা জ্বালাই দিলাম। এখন এখানে একটা স্ট্যান্ড বসাইছি এবং এখানে পানি দিচ্ছি, এই পানিটা গরম হবে, গরম হলে পরে আমি এই মালাই কেকের যে প্রিপারেশনটা করেছি, যে আমি যে কাই বানাইছি বা এই আয়োজনটা, এটাকে আমি করব কি, এখন এই পানিটার উপরে বসাই দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে এই ভাফে আমার সেই কর্ন মালাই কেকটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমি নামাই নেব এবং নামাইয়া পরে মালাইটা কীভাবে ব্যবহার করতে হবে এটা সকলের সাথে শেয়ার করব। তো আমি এখন পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব 5 মিনিট। সুপ্রিয় বন্ধুগণ, এই হলো আমার মালাই কর্ন কেক। এই কেকটা আমি কীভাবে বানাইছিলাম তা পদ্ধতিটা আপনাদেরকে দেখাইছি, শেয়ার করলাম আপনাদের সাথে এবং এখনকার রেডি হয়ে গেছে, নামাই নিছি চুলা থেকে, একটা প্লেটে ঢেলে নিছি। আগে এই কাচের এটাতে ছিল, এটা থেকে এটাতে ঢেলে নিলাম। এখনকার আমি এটাকে করবো কি, কাটবো স্লাইস করে, কাটে সেটা এটাকে মালাই দেব, তখনই এটার মালাই কর্ন কেকে পরিণত হবে। তারপরে আমি এটাকে ফ্রিজে রাখবো, ঠান্ডা, খাইতে খুব টেস্ট হবে, খুবই মজা হবে, খুবই সুস্বাদু হবে, অ্যাবসলিউটলি মুভ ফ্যান্টাস্টিক। এই হলো আমার সেই মালাই কর্ন কেক।